অমরনাথ গিয়ে আটকে মেখলিগঞ্জের 11 জন আগামী 12 তারিখ ফিরবেন বাড়িতে ছেলে ভালোভাবে বাড়ি ফিরুক দিন গুনছে পরিবার কোচবিহার মেখলিগঞ্জ পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিব্যায়ন সরকার এবং মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধার 11 জন আটকে রয়েছে অমরনাথে ভালোভাবে বাড়ি ফিরুক ছেলে এই আশাতেই পরিবারের সদস্যরা গত 1 জুলাই নিউ জলপাইগুড়ির রেল স্টেশন থেকে মোট 16 জন মিলে একসঙ্গে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় এবং যাদের মধ্যে জলপাইগুড়ির 4 জন চ্যাংড়াবান্ধার 11 জন এবং মেখলিগঞ্জের দিব্যায়নও ছিল রবিবার দিব্যায়ন জানিয়েছে নিজের চোখেই প্রকৃতির এই দৃশ্য দেখেন এবং শুক্রবার বিকেল 4টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তা দর্শন করে ফিরে এসে বিশ্রাম নিচ্ছিল কিছুক্ষণ পর হঠাৎই মেঘভাঙা বৃষ্টির নামে অমরনাথ গুহার উপর থেকে একটা হড়কা বান আসে এবং তাদের সামনে প্রকৃতির এই ভয়াল দৃশ্য তিনি জানিয়েছেন আগামী 12 তারিখ বাড়ি ফিরবেন দিব্যায়নের বাবা নারায়ণচন্দ্র সরকার তিনি বলেছেন যে ঈশ্বরের আশীর্বাদে ও সবাই ভালো আছে ছেলে ভালোভাবে বাড়ি ফিরে আসুক এটাই চান দেখো ঈশ্বর বিশ্বাস মানুষ হ্যাঁ ঈশ্বরের প্রতি আমার আস্থা আছে যে ঈশ্বরের দয়ায় ও সুস্থ হয়ে থাকবে তবু যেহেতু আমি পিতা সেহেতু মানে একটা কি মানে প্রশ্নের মধ্যে ছিলাম যে কেমন আছে কি আছে না আছে তারপরে যখন ওর কাছ থেকে ফোন পাই তখন মোটামুটি নিশ্চিন্ত হয় নারায়ণচন্দ্র সরকার এই অমরনাথ যাত্রীরা ফোন মারফত আমাদের কি জানিয়েছেন শুনবো চারটাতে গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল দর্শন করে ফিরেছিলাম আমি এখন দর্শন করে ফিরে এসে টেন্টে থাকি আমার টেন্টটা হচ্ছে রফিক ভাইয়ের টেন্ট টেন্টের নাম্বার হচ্ছে T18 সেটা হচ্ছে নদীর বেশি ছিল তখন আমি হেডলেস এবং জামা কাপড় খুলে আমি এখানে রেস্ট করি তখনই মেঘ ভাঙা বৃষ্টি নামে আচ্ছা এত মানুষের বৃত্তি হবে কারণ অমরনাথের গুহার উপর থেকে হরকা বান আসে বানের মধ্যে অনেক অনেক জায়গায় হিন্দুরা মালবা মানে হচ্ছে নোংরা পাথর বাথর মাটি ফাড়ি সব নিয়ে আসে নিচে এসে সামনে একটা ভান্ডারা ছিল আরও দুটো দিয়ে দোকান ছিল ওই দোকান থেকে যে লোকজন ছিল ওদেরকে পুরো অ্যাটাক করে ওখান থেকে বেড়ে আসে যে এত এটা যে সূক্ষ্ম ডিফারেন্স থাকে এটা না দেখলে বোঝা যাবে না ভয়ঙ্কর যে সমস্ত লোকরা মারা গেছে বা যে আমার আমার সামনেই একটা 5 বছরের বাচ্চা হারিয়ে গেছিল বাচ্চা আমি বাড়ির জলে ভেসে চলে গেছে মা বাবা অকুল ঝরে কাঁদছে মানে বলে বোঝা যাবে এরকম কোনোদিন অভিজ্ঞতার সম্মুখীন হয়নি এই অভিজ্ঞতার সম্মুখীন হলাম চারটা পাশাপাশি সর্বোচ্চ দিব্যানের প্রতিবেশী কি জানিয়েছেন প্যাভিলিয়ন জমজমাট দুই দলের সাথে হইছে একটা গোল করতে পারে না দম নেই চিড়ি খাইলে জোর সাইবো কেমনে জোর রাজিল ইনিছে আচ্ছা আচ্ছা থাক থাক হয়েছে দিন কাটে খেয়ে বসে বালিশে তোমারও তো বালিশে তাও দেখি এখানে সব এককারের সমর্থ পাইছি বছরের অর্থ বয়স যেভাবেই দিক না কেন ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার সুস্থ জীবনের অর্থ দিব্যায়ন আমরা দিয়া নামে চিনি সবাই পাড়ার ও ছোটবেলার থেকে আমাদের সাথেই মানুষ হয়েছে বলতে গেলে আমাদের থেকে কিছুটা জুনিয়ারও তো ও যাওয়ার আগে আমাদের সাথে দেখা করেও গেছে যে অমরনাথে যাচ্ছে এবার যাওয়ার পরে ওর এরকম একটা পরিস্থিতির মধ্যে আটকা পড়ে গেছে শুনে আমরা সবাই অনেক চিন্তিত ছিলাম শেষে কালকে অনেক চেষ্টা করার পরে ওর ওখানে নেটওয়ার্ক নেই শেষে অনেক চেষ্টা করার পরে আমরা জানতে পারলাম যে দিব্যায়ন বর্তমানে হচ্ছে পেহেলগাঁওয়ে আটকে আছে তো জানার পরে এখন পাড়ার লোকরা অনেকটা সুস্থিতে আছে আমরা চাই দিব্যায়ন সুস্থভাবে ফিরে আসুক